প্রচণ্ড রোদ ঝাঁঝা রোদ কেউ কোথাও নেই তো এই সময় হঠাৎ করে ফোন এলো যে আমার আমার জন্য খাবার আনা হয়েছে তো আমি হুড়মুড় করে বেরিয়ে গেলাম এবং আমি চেঁচানাঁচি করতে শুরু করলাম এত দুপুরে এত রোদে কেন খাবার যাই হোক আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছি আমার আর আমি জুতোটা করছি আমার জুতোটা ভীষণ সুন্দর দেখতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি জুতোটা যদি দেখতে সুন্দর না হতো আমি কখনোই শেয়ার করতাম না অ্যানিওয়েজ মেরুন জুতো আমার খুব ফেভারিট মেরুন আর ব্ল্যাক তো আমি সিঁড়ি দিয়ে নেমে গেছি অ্যান্ড যাই হোক যিনি খাবার এনেছেন তিনি আমার ক্যামেরাতে আস না তাই আমি তেনার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো খাবারগুলোর সাথে ইন্ট্রোডিউস করাই এখানে এক বাটি চিকেন এখানে বিরিয়ানিটা আমি খেয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে তাল একদম কচি তাল কেটে আমার জন্য নিয়ে আসা হয়েছে দেশি শশা এবং চাল কুমড়ো এতগুলো খাবার আমার জন্য ভালোবেসে আনা হয়েছে কে এনেছে সেটা বড়ো কথা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালোবেসে নিয়ে এসছে যে নিয়ে এসছে তো যারা বাড়ি থেকে বাইরে থাকো তারা জানো খাবারের মূল্য ঠিক কতটা এখানে তো কেউ থাকে না বাড়ির লোক মা বাবা তো কেউ নেই এবং রান্না করে খাবার মুখের সামনে চলে আসবে এরকম কোনো সিস্টেম নেই তো যাই হোক এই প্রচণ্ড রোদে ঠান্ডা ঠান্ডা তাল চাষ খেতে তো আলাদাই লাগে আর তার সঙ্গে বিরিয়ানি চিকেন সব কিছুই নিয়ে আসা হয়েছে তো এর খাবারগুলো কে দিয়ে গেছে সেটা একটু সিক্রেট থাক সেটা আমি পরের ভিডিওতে বলবো অবভিয়াসলি যিনি দিয়ে গেছেন তিনি আমাকে বড্ড ভালোবাসেন তবে তোমরা ভুলভাল কিছু ভেবে নিও না হতে পারে বন্ধু হতে পারে বয়ফ্রেন্ড বা অন্য কিছু অ্যানিওয়েজ সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি তবে এখন আমি তাল খেতে ব্যস্ত এই তালের জলটা আমি এখন খাবো আর তাল খেতে একটু সমস্যা হয় বই কি হয় তালের শ্বাস খুব ডিপ করে উঠে আসে অথবা কিছুই আসে